সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আছে শুক্রবার, চলে এলাম আবার রান্নাঘরে। তো দেখো, ওদিকে কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এদিকেও কড়া বসিয়েছি, এটাও তেল গরম হয়েছে। তো চলো এখন কী রান্না করবো তোমাদেরকে বলে দিই। একটা হবে হচ্ছে গিয়ে বরবটি আলু ভাজা হবে চিংড়ি মাছের মাথা দিয়ে, আর একটা হবে হচ্ছে গিয়ে চিচিঙ্গা আলু তরকারি হবে। যে চিচিঙ্গা আলু তরকারি হবে কেটে নিয়েছি, চিচিঙ্গা আর আলুটা কেটে দেখো ছোটো ছোটো করে দিয়ে নিয়েছি, লাগলো। আর এখানে আছে বরবটি আলুটা ভাজ কাটা, আর এখানে দেখো চিংড়ি মাছের মাথাটাকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। তো এটা এখন কড়াই দিয়ে দেবো, আর ওদিকে চিংড়ি মাছটা মানে চিংড়ি আলু তরকারি হবে, তার জন্য চিংড়ি মাছটাও কড়াই দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে দেখতেই পেয়েছো। পেঁয়াজ দিয়ে দেবো, এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো তরকারি হবে। আর এখানেও দিয়ে দেবো পেঁয়াজ, এটাকে একটু ভাজা হবে। আমি এইভাবে করে বরবটি আলু চিংড়ি মাছের মাথা ভাজা করি, ঠিক আছে? তো তোমরা করলে একবার ট্রাই করতে পারো। এখন দিয়ে দেবো হচ্ছে কালো জিরা, পড়েই যাচ্ছে কি আর বলবো। এখানে এখন দিয়ে দেবো চিংড়ি আলুটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটু যেই নরম হয়ে আসবে তারপরে সব মশলা দেবো। মশলা দেবো হচ্ছে গিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো, আর ধনে দিলে ব্যাস, আর কিছু দেবো না। বরবটিটা দিয়ে দিয়েছি, ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। তো পেঁয়াজটা দিয়েছি লাল লাল হয়ে গেছে, তখন দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিলাম হলুদ, দিয়ে দেবো নুন, আর সামান্য একটু না লঙ্কাও দিয়ে দেবো। দেখো বন্ধুগুলো, চিচিঙ্গাগুলোকে আমি এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি, ঠিক আছে? আমি কিন্তু খোসা ছাড়াইনি, তো দেখতেই পাচ্ছ খোসা ছাড়াইনি। আমি এটাকে ভালো করে ঘষে নেবো, তো চিচিঙ্গার কোপ্তা করবো। তো কীভাবে করছি চলো তোমাদেরকে দেখাবো। তো দেখো পেঁয়াজ ঘষাতে আমি এই জায়গাটা দিয়ে পেঁয়াজটা আমি তুলে দিই, পেঁয়াজ বলতে যে চিচিঙ্গাটাকে ঘষে নিয়েছি, দেখতে পাচ্ছ? চিচিঙ্গাটা হচ্ছে একটু গুঁড়ো, এটা তরকারিতে দেওয়া যাবে না। এই দেখো এরকম আস্তে আস্তে টাইপ বেরিয়ে গেছে বলে ওই জন্য আমি এটাকে তরকারিতে দিইনি, এতটা খোসা আর যাচ্ছে না। তো দেখতেই পাচ্ছি কীরকম অবস্থা। তো চলো এটার মধ্যে আমি এখন পেঁয়াজ দেবো, কাঁচা লঙ্কা দেবো, আর তোমার হচ্ছে যে সামান্য কালো জিরে, একটু গোলমরিচ, নুন হলুদ লঙ্কা সামান্য একটু মিষ্টি দেবো, দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে বড়া যেরকম হয় সেরকম করে ভাজবো। তো চলো দেখতে। তো দেখো বরবটি আলু ভাজাটা আমার হয়ে গেছে, আমি এটা এখন নামিয়ে নেবো। আর এখানে দেখো আমি এর মধ্যে হচ্ছে কি পেঁয়াজটা কুচিয়ে দিয়ে দিয়েছি, চিচিঙ্গাটাকে ছেঁচেছিলাম সেটার রসটা বের করে নিয়েছি। আর এখানে নিয়েছি আলু সেদ্ধ, এটা আলু সেদ্ধটা দেবো। এর মধ্যে আছে কাঁচা লঙ্কা, আদা, রসুন আছে, আর এর মধ্যে দেবো বাদাম, কাঁচা বাদাম। তো দিয়ে সব একসঙ্গে একটু আদা পেস্ট করে এর মধ্যে দিয়ে মাখবো, ঠিক আছে? তো এই দেখো এরকম আদা বাটা করে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ। তো এটা এখন এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে মেখে নেবো। তো চলো দেখতে থাকো। তো দেখো এর মধ্যে নুন হলুদ লঙ্কা, আর তোমার হচ্ছে সামান্য একটু গোলমরিচ, আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি। এর মধ্যে আবার বেসন দিয়ে দেবো, আলু দিয়ে দিয়েছি। তো বেসন দিয়ে দিয়েছি, আর দু চামচ চালের গুঁড়োও দিয়ে দিচ্ছি। তো আমি এটাকে এখন মেখে নেবো, তো চলো মেখে নিই, তারপর দেখাচ্ছি। তো দেখো আমি কোপ্তাগুলোর মধ্যে শুরু করে দিয়েছি, তো এই যে এরকম করে টাইট করে মেখে নিয়ে এরকম করে হাতে গোল গোল করে এভাবে করে ছেড়ে দিচ্ছি।
চলো সব ভেজে নিই, তারপর তোমাকে দেখাচ্ছি। দেখো অলরেডি আমি কড়া ছেড়েছি, লাল লাল হয়ে গেছে। দেখো কড়ার তেল গরম হয়ে গেছে, কড়া দিয়েছি সাদা তেল। আর এখানে আছে শুকনো লঙ্কা একটা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা জিরে, এটাকে ফোড়নে দিয়ে দেবো। আর এখানে যে ধরনের আছে পেঁয়াজ, রসুন, আদা বাটা। এখানে আছে কাজু, তারপর বাদাম, আর হচ্ছে গিয়ে চার মগজ আছে, একসঙ্গে সব বাটা, কাঁচা লঙ্কা আছে, ওইটা ওর মধ্যে দিয়ে দেবো। আবার একটু আছে টক দই আছে, ভালো করে সব একসঙ্গে তাকে কষিয়ে নেবো। এর মধ্যে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, একটু ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু হলুদ, নুন, সামান্য একটু মিষ্টি, যেহেতু টক দই আছে টক দইটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু মিষ্টি দিয়েছি। তো দিয়ে ভালো করে দেখো এটাকে আমি কষিয়ে নেবো। দেখতে পাচ্ছ তেলটাকে উপর দিকে উঠে এসছে। এবার ভালো করে কষানোর পর তারপরে আমি জল দিয়ে দেবো, দিয়ে যেই ফুটবে তখন গড়াগুলো দিয়ে দেবো, দিয়ে বেশি ফোটাবো না, মানে ভালো করে মশলাটাকে ফুটিয়ে নেবো। কড়া দিয়ে আর আমি বেশি ফোটাবো না, অল্প করে ফুটিয়ে রেখে দেবো, হয়ে যাবে শুকটা। তাহলে আজকের মতো চিকেন এটা ডাবল করা হয়। সকালবেলা দেখবে শুকটা দেখবে, সাবধানে দেখবো, তোমার মশলা কিন্তু কষা হচ্ছে, বুঝতেই পারছো, ভীষণ তেল উপর দিকে উঠে যাচ্ছে। দেখতেই পাচ্ছ মশলাটা আমার কষা হয়ে গেছে, তেল উপর উঠে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল, জল দিয়ে দিই। দেখো এখানে আমি মাছের জল বসিয়েছি, এই মাত্র জল দিয়েছি বলে এখনও ফুটেনি, ফুটবে ফুটবে করছে। আর এখানে দেখো কোপ্তার জলটা এরকম কক দিয়ে ফুটছে, সুন্দর কালারটা না, একদিকে লাল একদিকে সাদা। আর এখানে হচ্ছে কি কোপ্তাগুলো রেখে দিয়েছি, তো আমি এগুলো দিয়ে ওর মধ্যে ফোটাবো না, যেহেতু রাতে খাবো সেই জন্য ফোটালে এটা নরম হয়ে যাবে। অলরেডি এটা অনেকটাই নরম, দেখতেই পাচ্ছ কতটা নরম হয়ে আছে, দেখেছো? তো এর মধ্যে দিয়ে ফোটালে ও ভেঙে চলে যাবে, সেই জন্য ঝোলটা ওখানে হয়ে গেলে এখানে নাবিয়ে ঢেলে দেবো, আমি এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে একটু উপর দিয়ে একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে ঢেকে দেবো। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে দেখো। তো চলো আমি গড়ার জলটা ঢেলে নিই, গরমটা ফুটে গেছে, আমি বন্ধ করে দিয়েছি, এবার এর মধ্যে ঢেলে নেবো। তোমরা দেখো ভিডিও ঢাকছি, ঝোলের মধ্যে বড়াগুলো, মানে বড়ার মধ্যে ঝোলটা ঢেলে দিতে দেখেছো, বড়াগুলো সব বেশি উপর থেকে উঠে গেছে। এর মধ্যে সামান্য দিয়ে দেবো এই যে গরম মশলার গুঁড়োটা। তো চলো আজকে এই যে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, তো দেখতেই পাচ্ছ কালারটা কেমন এসছে। তো আজকে মতন এখানে টাটা, বাই বাই। ভিডিওটা 8 মিনিটের বেশি হয়ে গেল, একটু কষ্ট করে দেখবি, বাই।